بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে ওযু কিভাবে সঠিক করে ওযু কিভাবে করতে হবে এটা জানতে চাইছেন। ওযু যেভাবে সঠিক বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর যে গুণ আল্লাহ তাআলা সাহাবাদের মাধ্যমে হাদিসে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে এক, বিসমিল্লাহ বলে হাতের কবজি পর্যন্ত সুন্দর করে হাত ধোয়া 3 বার, তারপরে ডান হাতে নাকে পানি দেওয়া এবং বাম হাত দিয়ে সাফ করা 3 বার, তারপরে সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করা, একদম চুলে মাথার চুলের গোড়া থেকে নিচের চুল, দাড়ি থাকলে দাড়ি খিলাল করা, তারপর হাত কনে পর্যন্ত ধোয়া 3 বার, তারপর মাথা মুছে করা মাথার সামনের চুল থেকে নিয়ে পিছনের শেষ চুল পর্যন্ত পুরা মাথা মুছে করা 1 বার, তারপরে কান মুছে করা, উপর পিছনে কানের উপর ভিতরে নিচে সবখানে মুছে করা। কিন্তু ঘাড় মুছে করাটা বেদাত, ঘাড় মুছে করার কোনো বর্ণনা আসে নাই। মিথ্যা হাদিস দ্বারা, তারা জাল হাদিস দ্বারা মানুষকে এই ধরনের কথা বলে। তারপর সে টাকনোর উপর পর্যন্ত যতটুক পারা যায় সে খিলাল সহ করে, খিলাল করবে, আঙ্গুলের ভিতরগুলা 3 বার ধোবে, ডান পাও এবং বাম পাও। ধোয়ার পর সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। বিসমিল্লাহ বললে শুরু করবে এবং ওযু শেষ করে এই দোয়াটা পড়বে। হাদিসের পাশে যে ব্যক্তি এভাবে ওযু করবে এবং নিয়মিত এই দোয়াগুলো পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন তার জন্য বেহেশতের 8টা দরজা খোলা রাখবেন, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুন্দর করে ওযু করার তৌফিক দান করেন এবং ওযুর পরে দোয়াগুলো সবসময় পড়ার তৌফিক দান করেন। আমরা আল্লাহর জন্য আমাদেরকে কালকে আমাদের দিন 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা রহমান রাহিম।